ফরেস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দেবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো উপায় নেই। তো সবাই পারফর্ম করতে চাই এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছু করতে পারি। চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে, আমরা সবসময় এদিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করবো। মানে এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই সত্যি কথা বলতে। আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলবো। তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই। আমরা ওই রকম চিন্তা ভাবনা করছি না, আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় চিন্তাই করছি। না, এটা আমি বলতে চাচ্ছি না। আমি মনে করি টিম আমাকে যেখানে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওইটাই ট্রাই করবো, যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট, যেখানে ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট করবো। অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। প্ল্যানিং, টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না, অবশ্যই প্ল্যান এটা আমাদের ভিতরেই থাক। আর এখানে যে উইকেট, আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কী হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করবো। এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। না, ৬ জন আছি থেকে যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না। টিমের ১৫ জন প্লেয়ারই আমাদের কাছে সমান। হয়তো ৬ জন এখন আছি, অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে, ওডিআই খেলেছে, অলমোস্ট ১০-১২ জন প্লেয়ারের ডিভোট হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয়, কনফিডেন্স থাকে ওই যে জায়গাগুলো। অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য, কিন্তু ওইদিকে চিন্তা করার সময় নেই। এখন এসেছে সামনের দিকে, আমরা যদি আমাদের এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এইসব বড়ো বড়ো আইসিসির ইভেন্টে যখন ভালো করবো তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন, ওই অ্যাচিভমেন্টটা বলেন, তখন আমাদের এটা কাজে আসবে। আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের জন্য। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে, অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চাই। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি, নিউ ভেনু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে। ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে, এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। IPL খেলাও এখানে হয়নি, তো দেখা যাক যে কি হতে পারে। প্রথম দিন বুঝতে পারছি হতে পারে, ওইভাবে আমরা চিন্তা করি না। আমাদের যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না। এবং যেটা সব থেকে বড় দিক যে আমরা সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি, আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি। হয়তো বা অপরচুনিটি আছে হারানোর, এমন না যে আমরা তাদের বড় টিমকে হারাইনি। আমরা বড় টিম ছোটো টিম বলে টি-20 ক্রিকেটে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেটতে ভালো করবে সেই টিম। আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে, কিন্তু এটা তো টিমের প্ল্যান ছিল, টিম যেভাবে ডিমান্ড করেছে আমি ওইভাবে ট্রাই করেছি টিমকে দেওয়ার জন্য। যদি এরকম প্ল্যান থাকে যে আমি একটা জায়গায় এখন সেটেল হব বা টিম যদি আমাকে চাই তাহলে হবে ইনশাল্লাহ। কিন্তু যেটা হয়েছে ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। প্রত্যেকটা প্লেয়ারের দেখবেন যে টিমে, ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না, খেলতে পারে না। এই জায়গাটা ক্রিয়েট করতে হয়, এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয়